হ্যালো ভিউয়ার্স, আমি ফানফেয়ার টিভি পরিচালক। আজকে আপনাদের দেখাবো বাংলাদেশ পারগর্ষণ নিশ্চয়। চারপাশে অনেক বৃষ্টি দেখেন, ঝড়, তাও বৃষ্টির ভিতরে আসছি আপনাদের দৃশ্যটা দেখানোর জন্য। বৃষ্টির ভিতরে পারগর্ষণ দৃশ্যটা আরও মনোরম হয়। চলুন ভিতরে দেখি। চলুন আমরা এই রাস্তা দিয়ে যাই। দেখেন চারপাশে কত কাঁঠাল গাছ। আসলে কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, সেই কারণে চারপাশে এরকম। দেখুন বৃষ্টির কারণে কী অবস্থা, মাঠে মাঠঘাটে পানিতে ভরে গিয়েছে। দেখুন কত পানি, সেখানে সামনে একটা বিল্ডিং আছে। সোজাসুজি অফিসার ভবন। চলুন আগাই সামনে। আজকে আপনাদের সব কিছু দেখাবো পারগর্ষণ নিশ্চয়। দেখেন জুম করে দেখাই, গলি দুটা, একটা এই দিকে একটা বড় মাঠ। ওই জায়গাটা হলো পুকুর পার, পুকুর পার এলাকা। আর সাদা ভবনটা হলো বিদিয়ারাই ভবন। এদিক দেখুন বাংলাদেশ পারগর্ষণ ইনস্টিটিউট। দৃশ্যটা অনেক মনোরম হচ্ছে প্রকৃতির, এটাও আবার এটাও। বাংলাদেশ পারগর্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকের বাসা। আগে মহাপরিচালক ছিল মঞ্জুরুল আলম, আর এখন বর্তমানে মহাপরিচালক হয়েছে আসাদুজ্জামান। আজকে এই পর্যন্ত। আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস এবং বেল আইকন বাটনে ক্লিক। আল্লাহ হাফিজ।